নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ, মাই টিপস। আজকে প্রায় 9 মান্থস আগের একটা ভিডিও দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এটা ছিল আমার ফার্স্ট চেক আপ। কনসিভ করার পরে প্রথমবার আমি গিয়েছিলাম সৃজনী নার্সিংহোমে। শুধু প্রথমবার নয়, পরপর যে সমস্ত চেক আপগুলো থাকে, এছাড়া যে সমস্ত টেস্টগুলো থাকে, সেই সব কিছুই করানো হয়েছিল সৃজনী নার্সিংহোম থেকে। এবং আমরা ডিসাইড করেছিলাম যে সৃজনী নার্সিংহোমেই আমাদের বেবির ডেলিভারি হবে। কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা নার্সিংহোম চেঞ্জ করে দিলাম। সৃজনী নার্সিংহোম রয়েছে বেলেঘাটাতে। হয়তো অন্যান্য আরও অনেক ব্রাঞ্চ রয়েছে, তবে বেলেঘাটার এই ব্রাঞ্চেই আমরা দেখাতে যেতাম। এবং যার হাতে আমার ডেলিভারি হওয়ার কথা ছিল, তিনি ছিলেন ডক্টর সুভাষ হালদার। কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমরা সৃজনী নার্সিংহোম চেঞ্জ করে ঠিক তার অপোজিটে ডিভাইন নার্সিংহোম সিলেক্ট করেছিলাম। তার কারণ হচ্ছে, আমরা প্রথম থেকেই ডিসাইড করেছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড, যে আমার ডেলিভারি হওয়ার আগে যেখানে আমি থাকবো সেটা কেবিন সিস্টেম হবে এবং সেখানে আরেকজনের থাকারও ব্যবস্থা থাকবে। আরেকজন বলতে আমার হাজব্যান্ডই আমার সঙ্গে থাকার কথা ছিল, অথবা যদি হাজব্যান্ড না থাকতে পারে, আমার মমের আমার সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু সৃজনী নার্সিংহোমে কী হয়, তার আগের দিন প্রচুর অপারেশন হওয়ার জন্য কেবিন যে সমস্ত ছিল সেগুলো অলরেডি বুকড হয়ে যায়। এবং লাস্ট যে কেবিনটা আমাদের জন্য অ্যারেঞ্জ করা ছিল সৃজনী নার্সিংহোমে, আমার হাজব্যান্ড উপরে গিয়ে দেখে আসে এবং ও বলে যে একদমই পছন্দ হয়নি কেবিনটা। তার কারণ হচ্ছে, প্রথমত ওই কেবিনটার মধ্যে আরেকজন বাড়ির লোক যে থাকবে, তার যে থাকার ব্যবস্থা, সেখানে শোয়ার কোনো ব্যবস্থা নেই, জাস্ট বসে থেকে রাত কাটাতে হবে। তার সাথে সাথে রুমের কোয়ালিটি এবং সেট আপও ঠিক ততটা ভালো নয় যেরকমটা আমরা চাইছিলাম। সেজন্য লাস্ট মোমেন্টে এসেও আমরা নার্সিংহোমটা চেঞ্জ করে ফেললাম। আমরা সৃজনী নার্সিংহোম থেকে চলে গেলাম ডিভাইনে, ঠিক তার অপোজিটে ডিভাইন নার্সিংহোম। আর এই নার্সিংহোমের সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। প্রত্যেক দিন আমাকে ডিফারেন্ট কাইন্ডস অফ খাবার দেওয়া হয়েছিল। কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সিজার করার জন্য বা সি সেকশন করার জন্য ঠিক কত টাকা খরচ হলো এই নার্সিংহোমে। তো এই নার্সিংহোমে কত খরচ হলো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই নার্সিংহোমের যে রুমটায় আমরা ছিলাম, যে ডিলাক্স কেবিনটায় আমরা ছিলাম, সেই কেবিনের একটা ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। খুবই ছোট্টর মধ্যে ছিল, কিন্তু খুবই অ্যারেঞ্জড ছিল এবং সমস্ত ধরনের ফেসিলিটি সেখানে অ্যাভেলেবেল ছিল। তো এই হচ্ছে, একজন যে থাকবে সাথে বাড়ির লোক, তার এখানে শোয়ার জায়গা, একটা সোফা সিস্টেম করা ছিল এবং এটা এক্সটেন্ড করারও ব্যবস্থা ছিল। আর বেডটা দেখতেই পাচ্ছেন যে এখন যে মডার্ন বেডগুলো হয় সেই সমস্ত ধরনের সিস্টেম এর মধ্যে ছিল। এছাড়া ফুল কেবিনটাই ছিল একদম সুন্দরভাবে ফার্নিশড, তার সাথে সাথে সুন্দর সেট আপ ছিল এর মধ্যে। প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলতে হয় তো আমি বলবো যে আমি তো কোনো নার্সিংহোমে আজ পর্যন্ত সেরকমভাবে যাইনি, তবে ভীষণই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। বারে বারে পরিষ্কার করা হয়েছে, মানে দিনে প্রায় 7 থেকে 8 বার একটা কেবিন পরিষ্কার করা হয়েছে, সেটা বাথরুম হোক বা ফ্লোর হোক বা ডাস্টবিন হোক, সমস্ত কিছু 7 থেকে 8 বার পরিষ্কার করা হয়েছে। আর ঠিক তার জন্যই আমরা ভীষণভাবে স্যাটিসফাইড ফিল করেছি। আর এই নার্সিংহোমের সমস্ত কিছুর খরচ মিলিয়ে আমাদের খরচ হয়েছে 1,12,000 টাকার মতো। সৃজনী নার্সিংহোমে যদি থাকতাম সেখানেও একই রকম খরচ হতো, কিছু 19-20, হয়তো আরও একটু বেশি হতো, তবে এই নার্সিংহোমে আমাদের খরচ 1,12,000-র মধ্যে কমপ্লিট হয়েছে। এরপর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক সেই সুন্দর অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স। ওটি হওয়ার আগের দিন আমার শুধুমাত্র দুটো জিনিস নিয়ে ভয় ছিল, সেটা 1 নম্বর হচ্ছে যখন স্লাইন করবে সেই যে ইঞ্জেকশনটা ফোটাবে সেইটার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে যখন অ্যানাস্থেশিয়া করবে সেইটার জন্য। দুটো মেডিকেল টার্ম ইউজ করলাম, জানি না ভুল হলো কি ঠিক। সাধারণত শুনে শুনে যেটুকু প্রোনাউন্সিয়েশন শিখেছি সেইটুকুই বলে ফেললাম, আর যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে। যাই হোক, এবার ওটি এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই দিন আমার পাশে ছিল দিদি, মম আর আমার হাজব্যান্ড, এই তিনজনই আমার পাশে সব সময় ছিল। ওটিতে যাওয়ার আগে আমার মম একটু নার্ভাস হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারছিলাম, কারণ মেয়েকে এরকম অবস্থায় কখনো দেখেনি। আর মমকে দেখে আমারও একটুখানি কান্না পাচ্ছিল, কেন জানি না এরকম হচ্ছিল, তবে নিজেকে অনেক বেশি শক্ত রেখেছিলাম এবং মুখে হাসি রাখার চেষ্টা করেছিলাম। যিনি আমার ওটি করেছেন তার নাম হচ্ছে ডক্টর অরিন্দম সাহা।
আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন হয়তো। আর এই হচ্ছে মিষ্টির প্রথম ছবি, প্রথম ভিডিও, যখন ওকে প্রথম বার করে এনে বাড়ির লোককে দেখানো হচ্ছিল। আর আমি যখন মিষ্টিকে প্রথমবার দেখি তখনও ওর আম্বেরিকাল কর্ডটা তখনও কাটা হয়নি, ডক্টর ওকে জাস্ট বের করেই বললেন যে এই দেখো তোমার মেয়ে। তখনও ওর গায়ের স্কিনটা পুরো সাদা, আর তার সাথে সাথে ওর গা থেকে টপটপ করে জল পড়ছে, আর বললাম আম্বেরিকাল কর্ডটা তখনও কাটা হয়নি। আর ওকে প্রথমবার দেখার পরে আমার যে হাতে সেলাইন করা ছিল অটোমেটিক আমার হাতটা ওর দিকে আমি বাড়িয়ে দিই এবং ওর মাথায় হাত দিই। মুহূর্তেই ডক্টর বলে ওঠেন তুমি ওর গায়ে হাত দিও না। তারপর আমিও কাঁদছি আর আমার মেয়েও কাঁদছে, দুজনেই কাঁদছি। আর তখন ডক্টর বললেন ঠিক আছে তুমি একটুখানি হাত দিতে পারো ওর গায়ে। তখন ডক্টর কিছুক্ষণ ওকে বের করার পরে ওকে কিছুক্ষণ হোল্ড করলেন, আমি একটু ওর গায়ে হাত দিলাম, তারপর আম্বেরিকাল কর্ডটা কাটা হলো, তারপর ওকে ওজন করার জন্য নিয়ে যাওয়া হলো। সেই মুহূর্তে যে ওর কান্নার আওয়াজটা পেয়েছিলাম সেটা আমার কাছে মনে হচ্ছিল একটা স্বপ্নের মতন। মনে হচ্ছিল এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন। লোয়ার পোর্শন পুরো অবশ থাকার জন্য সেরকম কিছু একটা ফিল করতে পারিনি, তবে হ্যাঁ যেটুকু চাক্ষুষ করেছি সেটা হচ্ছে ওটির মধ্যে প্রচুর আলো ছিল আর রুমটা প্রচুর বড় ছিল। প্রায় 5 থেকে 6 জন ডক্টরস ছিলেন আর তার সাথে সাথে স্টাফও ছিলেন অনেকজন। মিষ্টিকে বের করার পরেই তারপরে ওর ওজন মাপা হয় এবং তারপরে আমার সামনে নিয়ে আসা হয় ওর জেন্ডারটা দেখানোর জন্য, বলা হয় যে দেখো তোমার মেয়ে হয়েছে। এছাড়া অপারেশন করতে করতে ডক্টর আমাকে জিজ্ঞেস করেন মেয়ের নাম কি রেখেছো, মেয়েকে কোন স্কুলে ভর্তি করবে, এরকম আরও অনেক রিলেটেবল কোশ্চেন্স। আমার অপারেশন হচ্ছিল একদিকে, তারপরে একটা কাঁচের পাত্রের মধ্যে মিষ্টিকে রাখা হয় এবং ওপরে একটা বড় স্ক্রিনের মধ্যে ওর ওজনটা দেখানো হয়। ওজন ওর হয়েছিল 2.6 কেজি। ডিভাইন নার্সিংহোমের স্টাফদের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে সিস্টার্সদের যারা পরিষ্কার পরিচ্ছন্ন করতেন রুম, তাদের ব্যবহার সত্যি খুব ভালো। এছাড়া ডক্টরসদের কথা আর কি বলবো, অবশ্যই ভালো। যিনি আমার ওটি করেছেন ডক্টর অরিন্দম সাহা, তিনি বারবার চেক আপে এসেছেন এবং আমাকে জিজ্ঞেস করেছেন কোনো অসুবিধা হয়েছে কিনা। এছাড়া আমার প্রচুর কোয়ারি ছিল, ওনাকে আমি সমস্ত কিছু জিজ্ঞেস করেছি এবং উনি প্রত্যেকটার আনসার আমাকে দিয়েছেন। শুধু তাই নয়, এরকম কিছু সাজেশনসও দিয়েছেন যেটা আমার পরবর্তীকালে অনেক কাজে লাগবে মিষ্টির ক্ষেত্রে। এছাড়া যে সমস্ত সিস্টার্সরা ছিলেন তারা প্রত্যেকবার যখনই আমি বেল বাজিয়েছি প্রত্যেকবার এসে আমাকে সাহায্য করেছে, কখনো প্যাম্পার্স চেঞ্জ করা, কখনো ঢেকুর তোলানো, কখনো বেবি খুব কাঁদছে আমি কী করব সেটা, কখনো ব্রেস্ট ফিডিং করানো, সমস্ত ক্ষেত্রে প্রচণ্ড হেল্প করেছে সিস্টার্সরা। শুধু তাই নয়, আমি অনেক সময় শুনে থাকি যে অনেক নার্সিংহোমে নাকি বকাবকি করে সিস্টার্সরা, আয়ারা নাকি বকাবকি করে, এরকমও আমি শুনেছি, কিন্তু এখানকার সিস্টার্সরা সমস্ত টাইমে হাসি মুখে সমস্ত কিছু ম্যানেজ করেছে এবং আমি যখনই রাত 1টা হোক 1.5টা হোক এমনকি একদিন 3:30টের সময়ও ডেকে পাঠিয়েছি, সবসময় হাসি মুখে এসে সেই কাজটা সামলে দিয়েছেন। আর নার্সিংহোম থেকে যেদিনকে আমি মিষ্টিকে নিয়ে বাড়িতে চলে এলাম সেদিনের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। ওরা আমাকে হুইলচেয়ারে করে নিচে নামিয়ে দিল, তারপর হাতে একটা গোলাপ ফুল দেওয়া হলো, তারপর লাস্টে মাথায় ছাতা ধরা হলো। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও যারা প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিলেন আমাদের রুমটা, তারাও কিন্তু সবসময় প্রত্যেক মুহূর্তে প্রচণ্ড কোঅপারেটিভ ছিলেন। আর যেদিন থেকে আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম ঠিক সেই মুহূর্ত থেকে যতক্ষণ না অবধি বাড়িতে এসেছি প্রত্যেক মুহূর্ত ওরা যত্ন করেছে আর সবসময় অনেক হেল্প করেছে। যেদিনকে আমার ওটি হয় সেদিনকে সেরকম একটা ব্যথা বুঝতে পাইনি, তবে হ্যাঁ রাত থেকে বেশ ব্যথা বাড়ছিল এবং তার পরের দিন থেকেও বেশ ব্যথাটা বাড়তে শুরু করে এবং তার পরের দিন যখন ড্রেসিং করা হয়ে গেল তারপর থেকে ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করে। আজকে বাড়িতে এসেছি প্রায় 12 থেকে 13 দিন হয়ে গেল, আর বাড়িতে আসার পরে সমস্ত কিছু ড্রেসিং করা, তারপর মেডিসিন সব কিছু দিদি দেখছে এখন যে কোনো রকম প্রবলেমের ক্ষেত্রে আমার এবং মিষ্টির। আর এই যে শেষ মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি নার্সিংহোম থেকে তোলা মিষ্টির কয়েকটা ভিডিও, যেগুলো আগে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যখন আমি ওখানে ফাঁকা বসে থাকতাম, মিষ্টিও জেগে থাকতো, তখন এই ভিডিওগুলো আমি করেছিলাম। সত্যি কথা এগুলো আমার কাছে অ্যালবামের মতন হয়ে থেকে যাবে। আর মিষ্টি যতই বড় হয়ে যাক না কেন, এই মুহূর্তগুলো সবসময় আমার কাছে নতুনের মতন থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।